everyone, assalamu alaikum, shabaki, welcome to Chi. Hello guys, our channel TANZINA'S woman say, Achki Amade Chadrat Hobby, definitely Amade Tirista Roger Shesh. To Amade Achke, Jeta Plan Hoche, Cheta Hoche, Arish, Eman and Arisha Jena Kitaka Jini Shamra Kintajabo, Karanamade Pakistan Take, Ukidido, Ukidido, no Pudido. But he stole my candy machine already. I'm not oh my god, Kelma. Achha, thik ache. তো ওদের জন্য কিছু একটা জিনিস এখন যাচ্ছে যাতে ঈদের দিন সকালবেলা ওদের পড়ার জন্য কিছু একটা থাকে তো সেটাই আমরা এখন একটু কেনাকাটা করব যে ঈদের জন্য যা গ্রোসারি কেনাকাটা ওটা কিছু কেনাকাটা করব আজকে সারা দিনের খেলে আমরা কেনাকাটাই করব কিন্তু ওয়েদারটা খুবই খারাপ যে ঠান্ডায় ওকে অলরেডি আমরা গুলো গুলো বানাই দিছি বাইরে অনেক ঠান্ডা কালকে ঈদের দিন একটু ঠান্ডাটা কম থাকলে হলো ঠিক না হ্যাঁ ইয়েস তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আসল খানা সব কি ওরা ওয়াটার বেলুন ফাইট করতে চেয়েছিল হ্যাঁ তো দেখি ইনশাআল্লাহ হবে সামার তো আসছে শুরু করি আমার আজকের ভিডিও আজকের দিন আমার অনেক কাজ আছে অনেক কাজ করতে হবে আর সেগুলোই আপনাদের সাথে পার্ট বাই পার্ট আমি শেয়ার করব আমরা বেকটন চলে এসেছি আর এখানে এত ব্যস্ত মানে বিজি পুরো গাড়ি বের হচ্ছে ঢুকছে এক তো সানডে একটু পর সবকিছু বন্ধ হয়ে যাবে আর তার উপর আবার কালকে ঈদ যেহেতু এটা এশিয়ান এরিয়া এখানে অ্যাকচুয়ালি টেস্কোতে মোস্টলি এশিয়ান মানুষই দেখা যায় ও মাই গড আসলে অনেক ব্যস্ত হ্যাঁ তো আমরা এখন যাব একটু নেক্সট টাইম নেক্সটটা হচ্ছে ওই দিকে গিয়ে ওইখানে আর এখানে হচ্ছে টেস্কো টেস্কো থেকে আমাদের কিছু নেওয়া আছে কিনা আমার মনে নেই আমাকে মনে করতে হবে হ্যাঁ টয় ফপ ইজ দেয়ার আমরা নেক্সট এসেছি একটুখানি শপিং করার জন্য ওগে মি মি আরিস আবু লুক অ্যারাউন্ড করো And then তারপর দেখি কিছু একটা আমরা এখান থেকে কালেক্ট করব মি ইয়েস বয়েজ এর পাইছো দেখো হ্যাভ লুক মামা আরিশ তোমার টি শার্ট আরিশের এটা অলরেডি আছে ব্ল্যাকটা এইখানে যে নেক্সট যে কামিজ করে এই কামিজগুলো এখানে আছে তো আরিশ কামিজ নিতে যাচ্ছে আরিশ মনে এটা দেখেই নাই দেখো এটা কিন্তু দাদি তোমার জন্য আবু অনেকগুলো কামিজ কিনছে কামিজ পাঠাচ্ছে এখানে ঈদ মোবারক লেখা লোক তো কামিজ নিয়ে কি লাভ ওটা টি শার্ট নিয়ে কারণ দাদি কামিজ পাঠা দিলে ঈদ তিন দিন থাকে আমরা ওই দিন পরবো ঠিক আছে হ্যাঁ এটা ভালো লাগছে তোমার এটার মধ্যে কি আছে আমি বুঝলাম না তো ইস ও তিন তিন বছরই বের করছে এটা কি এটা আইস আর খালি সিকোয়েন্সে যায় সিকোয়েন্স খুঁজে খুঁজে বের করে কি বের করে না রেখে দাও রেখে দাও হ্যাঁ মামি মি এটা ভালো লাগছে তো আমাদের বাচ্চা দিয়ে কাপড় চোপড় কেনা শেষ এখন একটু যাচ্ছি আমরা হচ্ছে না যাবো ওখানে দেখবো কিছু জিনিসপত্র টয় পপ যাবে স্নিচ যেতে যাচ্ছে আসেন তো বাচ্চাদের জুতার মাপ আর জুতার সাইজ চলছে এখানে আমরা এসেছি স্পোর্টস ডাইরেক্ট এখানে ওদের জন্য জুতা নেওয়ার জন্য আমরা ওয়েট করছি আমরা অর্ডার করেছি নিয়ে আসলে আমরা এখানে ট্রাই করবো সবকিছু ব্লু তো মিস্টার ব্লু ম্যান হয়ে গেল হ্যাঁ মা বক্সিং ক্লাব আছে উপরে যাবনি আমরা গিয়ে দেখবো মা চেক করে হ্যাঁ চেক ওয়াট কি চেক করব সেম 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 যে জুতা সে পায়ের থেকে খুলে না কোনোদিনও আসো আমরা পে করি খাম আমাদের হয়ে গেছে হ্যাঁ আল্লাহ এই তোমার ফুটবল এখানে কি করতেছে চেক ওকে চেক করছে ওকে ও রেখে তো রেখে তো রেখে তো রেখে তো small I think so you sure kan baba kuchi bhalo do you want to try the medium one then ji mommy blue are I love our blue I'll try the medium okay let's try that ইখনি যে মামা কানা নিয়ে আসছিল কালকে রাতে সেটাই খাচ্ছে মামা চলে এসেছে হ্যালো মামা মানে বাচ্চাদের মামা আরিশও খাচ্ছে আনিকা চলে আসছে এখন আমি আর আনিকার যুদ্ধে নামবো যুদ্ধ বলতে রান্না বাড়ার হ্যাঁ তো আমরা এই যে বাজার করে নিয়ে আসছি একা একা সব নিয়ে আসছি তো এই যে এক্সট্রা পেঁয়াজ নিয়ে এসেছি আমার কাছে পিঙ্ক পেঁয়াজটা ছিল না সাদা পেঁয়াজ ছিল আলু ও একটা জিনিস আমার ভুলে গেছে আমার এখানে মনে হলো এই যে এখানে মাংস 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 মানে মুরগি মাংস মিক্স করে এই যে জেলোপিনো
জিলাপিনো বলতেছে এটা কি বুলেট চিলি শসা আর এটার মধ্যে টমেটো আছে পরোটা সেমাই তারপরে এই যে এই সেমাই লাসা সেমাই লাসা সেমাই এটা ড্রাই করে করব এটা দুধ দিয়ে করব ঘি আছে আর ডাবল ক্রিম ডিম এগুলো সব জাস্ট মানে আজকে এখন নিয়ে আসছি কালকে যা যা বানাবো সেটার জন্যই সো শুরু করা যাক এখন আমাদের এখানে এক কোরমা হয়ে গিয়েছে দেখাই আপনাদের একটুখানি ওই দেখেন টুকু এক কোরমা দেখা যায় এক কোরমাটা আনিকা করেছে আর এই যে ও এসেছে রান্না করার জন্য হাই লিটল শেফ তুমি প্রেশার কুকারে কি রান্না করবা আপনি নেভার মাইন্ড এরকমই থাকবে পেঁয়াজ আমি আধা করেই ফুয়ে রেখেছি তো চুলা দিতে ইচ্ছে হচ্ছে কারণ আমরা একটু এয়ারপোর্ট লেন যাবো এখানে যেটা ব্রেকফাস্টের জন্য কলিজি রান্না করছি সেটা আর এখানে আমার গরুর মাংস হচ্ছে এটা নাই খুলে শুধু কাছে ধোয়া বের হবে আর এটার মধ্যে এখন আনিকা বানাচ্ছে হচ্ছে যে সেমাইটা যেটা সেই সেমাইটা সো সেমাইটা হচ্ছে লাচ্ছা সেমাই যেটা লাচ্ছা সেমাইটা ড্রাই করে করব মানে ও করবে সকালের সাথে শেয়ার করবো দেখি কীভাবে মজা করে এটা খুব মজার হয় খুবই আসলে খুব মজার হয় তিন ছেলের বউ এক ভাইয়ের বউরে দিয়ে এত খরচ করে তিন ছেলের বউয়ের যে কি কাহিনী হবে আনিকা আনিকা কি হাসতেছে দেখেন হ্যালো হিরির বাতাসে আমরা বের হয়ে গিয়েছি আনিকা ইজ হিয়ার সোহান আছে আর সোহানের সাথে আমাদের সবসময় যে চিপু মাস্টার আছে ফেবিকল মিস্টার ফেবিকল এইমান এইমান আছে আমরা গত দুই ঘন্টা না আনিকা লিটারালি দুই ঘন্টা যাবৎ কার পার্ক খুঁজে না পাই পরিলফোর্ডের যে এই যে লম্বা বিল্ডিংটা আছে লম্বা বিল্ডিংটার নিচে যে কার পার্ক আছে যেটা নান্দেসের সাথে ওখানে কার পার্ক করেছি আর এস ঘুম অবভিয়াস এত রাত হয়ে গেছে তার একটা স্কুলের জন্য বডি ক্লক ওর সব কিছু টাইম করা টাইম করাতে যাই হোক ও ঘুম আর আস ঘুম এইমান সাথে চলে আসছে ওদের দুজনের সাথে খাবার কার পার্কে বসে আছে আর আমি আনিকা সোহান চলে আসছে এখানে কি করিস জোরে কেন আর এই যে আমি এখন টানেলে ঢুকলাম এই যখন লন্ডনে ফার্স্ট ফার্স্ট আসছি না আর এই টানেলে যখন এই টানেল দিয়ে হেঁটে হেঁটে এই শপিং মলে একটা কাজ পাইছিলাম সেই কাজ শেষ করে এই টানেল দিয়ে আনিকা হেঁটে হেঁটে ওইখানে গিয়ে মাংসের দোকান আমার কাছে মনে হয় এই দু সারাদিনে দিয়ে একটাই হালাল দোকান আছে এটা মনে হতো ওখানে গিয়ে মাংস কিনে মুরগি কিনতাম একটা মুরগি কিনতাম আমার কাছে একটা মুরগি কিনছি আমি এটা খাবে কে কিনে আর এখান দিয়ে হেঁটে হেঁটে যেতাম সো এটা হচ্ছে সেই টানেল তো আমরা এখন একটু যাবো এয়ারপোর্ট লাইনে গিয়ে একটু দেখবো ঘুরবো ফিরবো মেহেন্দি কিনবো আনিকা আমি দুজনই আমরা খুব টায়ার্ড মেহেন্দি লাগাতে পারি বা না পারি কিনবো আর কি কিনে রেখে দেবো সকালবেলা লাগাবো মনে শান্তি ওটা যেন সকালে লাগাবো জাস্ট নেই আগে যাই আপনাদের সাথে তারপর শেয়ার করবো ওখানে আমরা আসছি একটু ফাইনালি একটু ঘুরবো দেখবো যারা এখানে পার্কিং পাইছে দে আর ভেরি লাকি আই নো ইসিরা আমার জামাই বেচারা কত বড় স্বার্থ ট্র্যাক করলো হ্যাঁ কে যাবে আর না চলো যাই ঘুরতে দেখি যাবো আমরা কেটে আসুন আনিক আমার জোর করে জামা কিনবে আমার চাই জামা কিনবে না হলে জোর করে কিনাবে দেখি কিছু কিছু থাকে ওদের মাথায় হোয়াইট ঢুকে আছে আমি এসেই খালি হোয়াইট দেখতেছি এটা সুন্দর হাতটা কিন্তু লার্জ খুবই সুন্দর এটা দেখ আনিকা হারাই যাও না এখন খালি হোয়াইট যা আসবে না সামনে আমার কাছে মনে হবে কি দেখ নাইস না এটা ক্রিম কালার না এটা টিস্যু এরকম না লাস্ট ইয়ার টিস্যু নিচ্ছি তো এত ভিড় এত মানুষ যে আমরা খালি দেখতেছি কিছু কিছু দোকান আমরা ঘুরে আসলাম দেখলাম এখন এখানে আরো একটা দুটো দোকান আছে ওদিকগুলোতেও যাচ্ছি আমরা এই দেখেন কিভাবে সবাই এখানে না ঠিক আছে ঠিক আছে
কালো লাগবে শোন আরো, বাট ড্রেসটা সুন্দর, কাজটা সুন্দর। ওই যে হোয়াইট নিয়ে যাচ্ছে, ও দেখ আনিকা, আমি হোয়াইটের পিছনে ভাগতেছি, সবাই হোয়াইট নিতেছে আনিকা, দেখ একটা হোয়াইট এখানে। নাইস, এটা সবচেয়ে সুন্দর এই পর্যন্ত যতগুলো দেখছি, এটা সবচেয়ে সুন্দর। সবগুলো ধরেছি, হ্যাঁ আমি একটু ধরে ধরে দেখতে চাই, নিব কি নিব না আই ডোন্ট নো, আমার কাছে ভালো লাগছে। বাট আমরা চলে আসছি ফাইনালি, 2 ঘন্টা ঘুরে ম্যাডাম জি আমাকে জামা কিনে, একটা জামা পছন্দ ছিল কিন্তু এই জামাটা অ্যাকচুয়ালি আসলে আমরা ইয়া পাই নাই। কি হইছে? আসো বন্ধ হয়ে যাবে, ভাড়াটা বন্ধ হয়ে যাবে। ও চলো 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 চলো, আমরা বাসায় চলে এসেছি। ইটস অলরেডি 1:30। আনিকা তো জোর জোরে জামা নামালো, অ্যান্ড দেন তারপর আমি অ্যাকচুয়ালি এমানকে নিয়ে, এমন জেগেছিল লাস্ট পর্যন্ত, এমন জেগেছিল তো এমানকে নিয়ে আমি জাস্ট এমানকে একটু ম্যাকডোনাল্ডস থেকে ফ্রাইস নিয়ে দিছি, সেই দুপুর থেকে ফ্রাইস 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 করতে করতে সে তাকে ফ্রাইস নিয়ে দিছি, ও ফ্রাইস খেলো। এনে তারপরে এখন অ্যাকচুয়ালি আমার যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে আমি যে যতটুকু পারবো আমি জিনিস করে রেখে দেবো, তার মধ্যে হচ্ছে যে সকালে ব্রেকফাস্টের জন্য যেটা সেটা, আর আরেকটা মিষ্টি আইটেম পড়তে চাচ্ছি, কারণ অনেক একটা মিষ্টি আইটেম পড়ে গেছে। অ্যান্ড চিকেন যেটা সেটা আমাকে কালকে করতে হবে, চিকেন অ্যান্ড রাইস, এই দুইটা জিনিস আমি সকালে উঠে করবো, সো এটা তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এই তো, সো ওইটা শুরু করি, খাবার গিয়েছি একটু ফ্রেশ হওয়ার জন্য, আমি একবারেই ফ্রেশ হবো, খানা দানা বানিয়ে টানিয়ে তারপর ফ্রেশ হবো অ্যান্ড দেন ঘুম। সো 1:30 বাজে কখন ঘুমাবো যায় না, বাট আমি চাচ্ছি আমি একটু মেহেন্দি লাগাই তারপরে ঘুমাবো, আমি মেহেন্দি লাগাই, মেহেন্দিটা মানে গাড়িতে রেখে আসছি এনিওয়েজ, কারণ সকালে উঠে আবার আমার ইয়া শুরু হয়ে যাবে, লাইক ইউ নো ভাগাভাগি শুরু হয়ে যাবে। সো এখন লাগি যতটুকু পারি, যে মধ্যেখানে একটু গোল আর আঙুলগুলোতে গোল, এইটাই আমি করি অলওয়েজ, বিকজ আমি মেহেন্দি লাগাতে পারি না। যাই হোক, আমি আমার যে কলিজিটি আছে তোমার এই যে এটা রেখে দিছি সিদ্ধ করে, এটা এখন বানাবো, আর একটুখানি মিষ্টি আইটেম আরেকটা বানাবো, বানিয়ে তারপর আমরা ঘুম যাবো। সো এখন আপাতত বাসার যে জিনিস সেটা আবার শেয়ার করি, চলুন, অ্যান্ড দেন শেষ হওয়ার পর সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।